কথা বলবার খুব ইচ্ছে হচ্ছে। এই পুজোর সময় আমার নাতনি প্রিয়ঙ্গদার পাল্লায় পড়ে এই গাড়ি নিয়ে একটু বেরোতে হয়। তার লাস্ট কয়েক বছর ধরে যখন ঘুরছি প্যান্ডেলে প্যান্ডেলে, গত বছরের আগের বছরে আমি রাত্রি 9টার সময় ফোন করলাম এই রাজীব মুখার্জি ধুন স্টুডিওর মালিক প্লাস রেকর্ডিস তাকে, বলে দেখো আমাকে পিতাজি বলে, কারণ যে বড্ড হিংসে হচ্ছে। তাহলে হিংসে কেন? এই এই বয়সে তোমার হিংসে হওয়া তো ঠিক না, কেন তোমার হিংসা হচ্ছে? আমি দেখো আমরা তো একটু সুরটুর করি, সমস্ত প্যান্ডেলে ঘুরছি, একটা মিউজিক ডিরেক্টর যদি গান চলে একটা হিংসে হয় না? আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনারা শুনছেন যে কোনোদিনও বিনোদনের কথা ভাবেননি, কোনোদিনও প্রফেশনের কথা ভাবেননি, গান নিয়ে জীবিকা পথে হাঁটবেন ভাবেননি। জীবন এসেছে তখন তিনি গান করেছেন, তার গান আজ সমস্ত পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে বাজছে, একটা সিরিয়াল হলে সেখানে লাগছে। তো এই বেঁচে থাকার শক্তিটা গানের মধ্যে কোথায় আছে, সে অন্তর্নিহিত শক্তিটা খুঁজে বের করা দরকার। শুধু বিনোদনমুখীতে হলে পরে এই গান বাঁচতে পারত না, এর পেছনে আরও কোনো বড় একটা সত্য আছে। সেই সত্যটা জানতে গেলে আমি বলবো একটা কথা, প্রথমেই পৃথিবীতে এমন কোনো কম্পোজার আমি জানি না যে নিজের কাজ নিজে একটি গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন, অথচ সেই গ্রন্থটি সঙ্গীত চিন্তা। সেই গ্রন্থটি আমি দায়িত্ব নিয়ে বলছি, ছাত্রছাত্রী তো দূরের কথা, অনেক শিক্ষক রবীন্দ্রনাথের গানের শিক্ষকরা সেই গ্রন্থটির নাম জানে না, যদি জানে তা কেনে না, কেনে তো পড়ে না, পড়ে তো বোঝে না, এতগুলো ফ্যাক্টর সেখানে কাজ করছে। কিন্তু এটাকে বাদ দিয়ে শুধুমাত্র রবীন্দ্রনাথকে ধরতে গেলে হবে না, ফার্স্ট পয়েন্ট হচ্ছে তার সাংগীতিক নির্মাণের কায়দাটা বুঝতে হবে।
তারপরে 2 নম্বর হচ্ছে রবীন্দ্র সাহিত্যটাও পড়তে হবে, তাহলে পরে হয় না। আমি এখানে রয়েছে পার্থ পাল, ওর সঙ্গে একটা কাজ করতে গিয়ে আমি এত খুশি হলাম, সে তার মধ্যে আমি স্ক্রিপ্টের মধ্যে কোনো একটা জায়গায় শেষের কবিতার একটা জায়গা লাগিয়েছি, ওইখানে বসে বলছে এটা শেষের কবিতা থেকে নিয়েছেন, এই তো দরকার। এই বোধটা না থাকলে পরে এক্সিকিউট করা যায় না। রবীন্দ্রনাথ কত বছর আগে বুকের পাটা কি ছিল বলেছিলেন যে আমরা যদি ইউরোপীয় সঙ্গীত শিখতে পারি, প্রার্থনীয় নয়, মানে রবীন্দ্রনাথের কথা শুনে নিজেই স্বয়ং সম্পূর্ণ, তার বাইরে কিছু চেষ্টা করতে যাওয়া বৃথা। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্টে, এই অ্যালবামে অ্যারেঞ্জমেন্ট আমি শুনেছি, আমার খুব ভালোই লেগেছে। শশীভানুকে বলবো, শশীভানু আরও শিখুক এবং রবীন্দ্রনাথের কথা এবং সুরের মধ্যে সীমাবদ্ধ হই, তার বাইরে কিছু না করাই বোধ হয় ভালো। সুতরাং অ্যারেঞ্জমেন্টে যেটা আছে সেটা খুবই সুন্দর, সেইভাবে যদি ও ভালো করে গান শিখতে পারে, রবীন্দ্রনাথের গান কথা যদি নিজে বুঝে নিজে প্রকাশ করতে পারে, তাহলেই সেটা পূর্ণতা পাবে। আমি আশা করব ক্যাসেটটি সবাই শুনবেন, সিডিটি, এবং ভালো মন্দ আপনারা সবাই বিচার করবেন। দীপাবলির আগে থাকতে শুভেচ্ছা জানাই। জেঠুর কথা শুনতে শুনতে মনে হয় ওনার কথাই শুনি, এত ভালো বলেন। সব থেকে বড় কথা মনে হয় ওনার সাথে থাকলে অনেক সময় অনেক কিছুই জানা যায়, অনেক বোঝা যায়। তাই জেঠুর বলার পর থেকে পড়ার আমার আর কিছু বলতে ইচ্ছে করছে না, শুধু আমি একটু সাংগীতিক দিকটা নিয়ে বলবো। আমার মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান যত দিন যায়, যত বয়স বাড়ে, তত গানের মধ্যে বোধ বাড়ে সঙ্গীতের, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ক্ষেত্রে। তো শশীভানুর গান আমি শুনতে শুনতে, ইনফ্যাক্ট আমি দা দীপাঞ্জন আলোচনা করছিলাম যে একটু যদি স্কেল নামিয়ে শশীভানু গান করে তাহলে বোধ হয় ওর গান আরও ভালো হবে। কোথায় গেল? ও ঠিক, আম আই রাইট? আচ্ছা, তো আর ও চেষ্টা করছে, বর্ধমানে থাকে, বর্ধমান থেকে এখানে আস কলকাতায় আসে, এসে গান করে, গান শেখে, ওর চেষ্টাটা সাধুবাদ জানানোর মতন। আমার মনে হয় একজন গায়ক বা একজন গায়িকা, একজন উঠতি গায়ক যখন উঠে আসে তখন তাকে সাপোর্ট করাটা বেশি দরকার তাকে ডিসকারেজ করার থেকে। ও যে এসে এরকমভাবে গান গাইছে সেটাই অনেক বড়। আর আমরা যখনই কোনো একটা কাজ করি সেই কাজটার পেছনে অনেক খাটনি থাকে, সবসময় বলি পার্থ অ্যারেঞ্জ করেছে, পার্থর অ্যারেঞ্জমেন্ট মানেই একটা নতুনত্ব থাকে, আমাদের কিবোর্ড প্রোগ্রামিং করেছে, অ্যারেঞ্জমেন্ট করেছে দীপাঞ্জন। আর দীপাঞ্জনের সঙ্গে আমি নিজে অনেক কাজ করেছি, যখনই আমি গান গাইতে গেছি অনেক সময় অনেক ছোটো ছোটো খুঁত স্পর্শস্বরের ব্যবহার ও আমাকে বলেছে, দেখো তো মনে হয় এই জায়গাটা ঠিক আছে কিনা, ধরে ধরে আমাকে দেখিয়েছে অনেক সময়। নিশ্চয়ই দীপাঞ্জনের মনে আছে এটা। তো আশা করি শশীভানুর গানের মধ্যে আমরা সেইটা পাবো খুঁজে। তবে আমি একটা গান শুনেছি, শুনে আমার বেশ ভালো লেগেছে। যেটা বেশি ভালো লেগেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইতে গিয়ে অ্যাজ সাচ যেটা আমরা বলি যে একটা রাবীন্দ্রিক ঢং, সেই ঢংটা ওর গানের মধ্যে নেই, সেটাই আমার সব থেকে ভালো লেগেছে। ওর এই অ্যালবাম আপনারা সকলে শুনুন আর প্রচার করুন মিডিয়ার মাধ্যমে, যারা এসছেন মিডিয়ার বন্ধুরা। আর প্রতি জায়গার মধ্যে একবার বলি যে অবশ্যই অরিজিনাল সিডি কিনবেন, পাইরেসি নয়।